17 জুলাই থেকে আন্তর্জাতিক শিক্ষার্থী যারা যুক্তরাজ্যে পড়াশোনার জন্য এসেছেন তারা কোর্স সম্পূর্ণ না করা পর্যন্ত স্কিল ওয়ার্ক ভিসায় সুইচ করতে পারবেন না তবে তাদের ডিপেন্ডেন্ট খুব সহজেই এই ভিসায় সুইচ করতে পারবেন তবে প্রশ্ন হচ্ছে তার ডিপেন্ডেন্ট সুইচ করার পরবর্তীতে ওই শিক্ষার্থী তার ডিপেন্ডেন্ট হতে পারবেন কিনা এটি নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে অনেকেই আমাদের কাছে জানার চেষ্টা করেছেন এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানব লেক্সপার্ট সলিসিটরসের লিগ্যাল কনসালটেন্ট ব্যারিস্টার সৈয়দ রুম্মানের কাছ থেকে এবং অনেকেই আসলে প্রশ্ন করছেন যে তাদের ডিপেন্ডেন্ট কি আসলে সুইচ করতে পারবেন কিনা স্কিল ওয়ার্কার ভিসায় হ্যাঁ ডিপেন্ডেন্ট অবশ্যই সুইচ করতে পারবেন স্কিল ওয়ার্কার ভিসায় যারা স্টুডেন্ট আছেন স্পন্সর্ড হয়ে এসেছেন তাদের ডিপেন্ডেন্ট স্কিল ওয়ার্কার ভিসায় সুইচ করতে পারবেন হাউএভার যে আনফর্চুনেটলি যে নিউজটি আসলে স্টুডেন্টদের জন্য যে তাদের ডিপেন্ডেন্ট যদিও স্কিল ওয়ার্কার ভিসায় সুইচ করতে পারবেন কিন্তু স্টুডেন্ট যারা আছেন স্পন্সর্ড হয়ে এসেছেন তারা কোনোভাবেই স্কিল ওয়ার্কার ভিসা কিংবা ওয়ার্ক রিলেটেড ভিসায় তারা ডিপেন্ডেন্ট হয়েও সুইচ করতে পারবেন না আনটিল দে হ্যাভ কমপ্লিটেড দেয়ার কোর্স হুইচ মিন্স যদি আপনাদের ডিপেন্ডেন্ট মেইন অ্যাপ্লিকেন্ট হন ওয়ার্ক রিলেটেড ভিসায় এবং আপনারা যদি কোর্স কমপ্লিট না করেন যে কোর্সে আপনারা এসেছেন আপনারা আপনাদের মেইন ডিপেন্ডেন্ট যিনি মেইন অ্যাপ্লিকেন্ট হচ্ছেন তাদের আন্ডারে আপনারা ডিপেন্ডেন্ট হতে পারবেন না সো ইটস এ ম্যাসিভ শক ফর স্টুডেন্টস আমাকে অনেকেই আসলে প্রশ্ন করছেন এবং অনেকের সাথে অনেকেই যোগাযোগ করছেন এবং আমরা ওয়াইডলি যেটা শুনছি যে স্টুডেন্টরা তাদের ডিপেন্ডেন্টকে যদি সুইচ করান স্কিল ওয়ার্কার কিংবা ওয়ার্ক রিলেটেড আদার ভিসায় তো তারা তখন ডিপেন্ডেন্ট হয়ে যাবেন কিন্তু এই রুটটি আসলে তাদের জন্য বন্ধ আনটিল দে হ্যাভ কমপ্লিটেড দেয়ার কোর্স ওর দে হ্যাভ কমপ্লিটেড টু ইয়ার্স অফ পিএইচডি স্টাডি অথবা তাদের ওয়ার্ক স্টার্টিং ডেট হতে হবে আফটার দ্য কোর্স কমপ্লিশন ডেট সো যেটি ইমিগ্রেশন রুলসে বলা হয়েছে স্টুডেন্টদের জন্য যেভাবে রেস্ট্রিক্টেড করা হয়েছে সেই ক্রাইটেরিয়াগুলো মেনেই একমাত্র তারা ওয়ার্ক রিলেটেড ভিসায় সুইচ করতে পারবেন অ্যাজ এ ওয়ার্কার অথবা ডিপেন্ডেন্ট ওয়ার্কারে ডিপেন্ডেন্ট হতে পারবেন সো সব দিক থেকে দেখা যাচ্ছে যে স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য কোর্স অবশ্যই কমপ্লিট করতে হবে কোর্স কমপ্লিট না করে তারা এই পয়েন্ট বেস সিস্টেমের আন্ডারে ওয়ার্ক রিলেটেড ভিসায় কিংবা ওয়ার্ক রিলেটেড ভিসার পিবিএস ডিপেন্ডেন্ট হয়ে তারা সুইচ করতে পারবেন না সো এটা আপনাদের জন্য অনেক শকিং একটা নিউজ কিন্তু আমি বলবো যে আপনারা যাই করতে চান আপনারা অবশ্যই প্রপার লিগাল অ্যাডভাইস নিয়ে আপনারা সুইচিংয়ের দিকে আপনারা এগোবেন আদারওয়াইজ আপনারা একটা ম্যাসিভ একটা একটা ক্যাটাস্ট্রফির মধ্যে আসলে পড়তে পারেন তো এই ছিল আজকের মতো আপডেট আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম